হ্যালো বন্ধুরা, শেষ পর্যন্ত ভারত খুঁজে পেয়েছে পেট্রোল ডিজেলের সমাধান। সৌদি আরব চিন্তায় পড়ে গেছে। গত কয়েক মাসে ভারতের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে ফিউলের অভাব হওয়ার ঘটনা শোনা গিয়েছিল। এর ফলে বিভিন্ন লোকেরা এটা ভাবতে লাগলো যে গোটা বিশ্বজুড়েই কি পেট্রোল ডিজেলের মাত্রা কি কমে যাচ্ছে? আসলে মাত্রা অতিরিক্ত জনসংখ্যা এবং মাত্রা অতিরিক্ত খরচার জন্য এবং অতিরিক্ত মাত্রায় যানবাহনের জন্য পেট্রোল ডিজেলের ডিমান্ড পূরণ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। মাল কম এবং ডিমান্ড বেশি হওয়ার জন্য পেট্রোল ডিজেলের দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে, যার ফলে ভারত দেশে তেলের ইম্পোর্টিং কম হতে শুরু করছে এবং খুব কম আসছে। এই মূল্যবৃদ্ধির দ্বিতীয় কারণ হলো গত দুই বছরে করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এই সমস্যা দূর করার জন্য আমেরিকা সৌদি আরবকে তেল উৎপাদন বাড়ানোর অনুরোধ করে। গোটা বিশ্বকে নিজেদের মতো করে চালানো আমেরিকা আজ সৌদি আরবের কাছে নত হয়ে গেল। শুধু তাই নয়, সৌদি আরব ওপেক মানে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রির সাথে মিশে গিয়ে তেল উৎপাদন করার ব্যবস্থা নিয়ে নেয়। এর ফলে তেলের মূল্য আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বন্ধুরা, কোনো চিন্তার ব্যাপার নেই। আমাদের ভারত পেট্রোল তৈরি করার একটা নতুন প্রক্রিয়া খুঁজে পেয়েছে, যেটা দেখে সৌদি আরবে অশান্তি শুরু হয়ে গেছে। সৌদি আরব তো কাঁচা তেলের উৎপাদন কম করে গোটা বিশ্বে তেলের ডিমান্ড বাড়াতে চেয়েছিল, কিন্তু ভারত নিজেদের চালাকি বার করে নিয়েছে। আজ আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে ভারত কি এমন পদ্ধতি বের করেছে যার ফলে ভারতে পেট্রোলের কোনো অভাব আর দেখা যাবে না, ভারত কিভাবে এত আত্মনির্ভর হয়ে উঠেছে। তবে স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, এবং তার আগে যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো এটাই সঠিক সময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশন ঘন্টাটি অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই ভারতের সেই অলৌকিক কাণ্ডের ব্যাপারে, যার ফলে সৌদি আরবে প্রচুর অশান্তি শুরু হয়ে গেছে। বন্ধুরা, পেট্রোল ডিজেলের অভাব পূরণ করার জন্য ভারত হাইড্রোজেন ফিউল টেকনোলজি খুঁজে বের করেছে। এই টেকনোলজি সফল ট্রায়াল করেও দেখে নিয়েছে ভারত, শুধু পেট্রোল ডিজেলের সমস্যা নয়, তার সাথে এয়ার পলিউশন মানে বায়ু দূষণ রোধ করার হাইড্রোজেন ফিউল টেকনোলজি বের করেছে। এখনকার সময় আমাদের সব থেকে বড় আশা হয়ে এটাই দাঁড়িয়েছে, হাইড্রোজেন ফিউল পেট্রোলের তুলনায় খুবই সস্তা টেকনোলজি। এটা তৈরি করে ভারত ইঞ্জিনযুক্ত ভেহিকলস তৈরি করে সারা বিশ্বে সেল করতে পারবে, নিজেদের ইঞ্জিনকে খুব উন্নতভাবে ডেভেলপ করতে পারবে, এবং এই টেকনোলজিকে সেল করে ভারত অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবে। তাই ভারত ট্রান্সপোর্টেশনের ফিল্ডে ইন্টারন্যাশনাল হাব তৈরি হতে পারে, কেননা অয়েল প্রোডিউস করার দেশের অ্যাসোসিয়েশন ওপেক সারা বিশ্বকে নিজেদের নির্ণয় দেখিয়ে চমকে দিয়েছে যে তারা 2 মিলিয়ন ব্যারেলের অধিক তেল আর উৎপাদন করবে না, এবং হয়তো কয়েক বছর পর তারা এই উৎপাদনকে আরও কমিয়ে দিতে পারে।